একটাই দাবি যাতে বিচার পায় আর যাতে না হয় কোথাও থামছে না জয়নগরের পর ভূপতিনগর ওদিকে বীরভূমের নলহাটির চাত্রা পার্ক স্ট্রিট সব জায়গায় যদি এত নিরাপত্তার অভাব হয় মানুষের মেয়ে বলে তো আলাদা কিছু নয় মানুষের এবং সেই নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তারা যদি এত ক্যাজুয়াল হয় আমরা চাই না এরকম এই কারণে যাতে এমনিভাবে কোনো মা বাবার সামনে এই পশ্চিমবঙ্গের কাউকে যাতে দাঁড়াতে না হয় পুলিশের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছেন খুব অন্যায় করেছেন অমানবিক দায়িত্ব জ্ঞানহীন এবং অন্যায় করেছেন গোটা রাজ্য জুড়ে যখন এত অপরাধের ঘটনা এবং সবকটা ঘটনার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে সাধারণ মানুষ যখন দায়ী করছে তখন রাজ্যের পুলিশমন্ত্রী তথা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা উচিত নয় একদম অনুচিত কথা বরং দায়িত্ব নেওয়া উচিত ছিল এবং এই দায়িত্ব কি করে বাস্তবের মাটিতে পালন করা যাবে তার কিছু দু এক লাইন বলতে পারতেন যদিও বলার মুখ বোধহয় আর পুলিশ মন্ত্রীর নেই আমরা এখানেই সব কারণে আসিনি আমরা শুধু এসেছি যে বাচ্চাটি এতটুকু তার মা বাবারও বয়স খুব একটা নয় আর যাতে এই ধরনের কোনো পরিবারে এই ঘটনার জন্য রাজ্যের কোনো মানুষকে কোনো ক্যামেরাকে কোনো পুলিশকে কোনো ডাক্তারকে কোনো উকিলকে এই কারণের জন্য যাতে এই রাজ্যের কোনো বাড়িতে না যেতে হয় একটা একটা শোকগ্রস্ত পরিবারে যাচ্ছি তো ফলে ওই বাবা মা এখন কি বলবেন সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা নইলে বাবা মার বলার পরই হোক রাজ্যের মানুষ উল্টো কথা বলছেন জয়নগরের মানুষ উল্টো কথা বলছেন গতকাল যা অপ্রীতিকর ঘটনা পরশু যা ঘটেছে তাতে রাজ্যের মানুষ জয়নগরের মানুষ পুলিশ যা বলছে তার পুরো একশো ডিগ্রি উল্টো কথা বলছে তাহলে কার কথা ঠিক পরিবার জানাচ্ছে যে যখনই তারা অভিযোগ করেছিলেন পুলিশ বাড়িতে সেই অভিযোগ গুরুত্বভাবে দেখা হয়নি যদি ঠিকঠাকভাবে দেখা হতো তাহলে হয়তো তাদের বাড়ির মেয়েকে এই মৃত্যুর মুখে পড়তে হতো না আমরা ওই একই কথা বলছি জয়নগর ওই একই কথাই বলছে কোন দল দেখবে না কোনো ঝান্ডা না এই আমাদের কৃপাখালীর মা লক্ষ্মীর বিচার চাই একটাই দাবি হবে কৃপাখালীর মা লক্ষ্মীর বিচার চাই একটাই দাবি আমার সঙ্গে সবাই স্লোগান দেবে

আমার একষট্টি বছর রাজনৈতিক জীবনে আমি দেখিনি আমি ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়কে দেখেছি প্রফুল্ল সরকে দেখেছি বোসকে দেখেছি কে দেখেছি এরকম ব্যায়া পুলিশ প্রশাসন স্বাধীনতার পর আর হয়নি তারই ঘটনা দেখছেন তো মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ পুঞ্জীভূত রাগ অভিমান তার বই প্রকার ঘটে যাচ্ছে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস নেই এই অবস্থাতে তৈরি করেছে কোন এত শুনেন কোনো রাজনীতির কথা বললাম পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকবে অপরাধীরা শাস্তি পাক আর জোর জোরুম অত্যাচার এইসব জরিমানা এসব চলবে না শান্তির পরিবেশ চাই গণতান্ত্রিক পরিবেশ চাই মেয়েরা যেন নিরাপত্তা পায় আমি চল্লিশ বছর ধরে কুলথলিতে জয়নগরে এরকম জঘন্য রাজনৈতিক ঘটনা ঘটেছে কিন্তু এরকম একটা নিষ্পাপ বছরের একটা বালিকা এরকম বিভৎস অত্যাচার কখনো চল্লিশ বছর আমি কুদ্দলিতে দেখিনি জয়নগরও দেখিনি রাজনৈতিক ঝগড়াঝাঁটি মারামারি সবই হয়েছে কিন্তু এরকম কুৎসিত ঘটনা জঘন্য ঘটনা